সন্ত্রাসের মদতদাতা দেশ পাকিস্তান এবং সেই পাকিস্তানের সঙ্গে চীনের বন্ধুত্ব এবার সামনে চলে এলো। যে ছবি দেখাচ্ছি একটু ভালো করে দেখুন, এটা হচ্ছে উপগ্রহ চিত্রে ধরা পড়েছে ছবি, যেখানে পাকিস্তানে করাচিতে মোতায়েন করা হয়েছে কিনা চীনা নৌসেনার যুদ্ধ জাহাজ এবং ডুবো জাহাজ। অগস্টে চীনকে চোখ রাঙিয়ে মালাবার মহড়ায় শক্তি প্রদর্শন করেছিল কোয়াড জোট। 10 দিন ধরে যুদ্ধ কৌশল ঝালিয়ে নেয় ভারত, অস্ট্রেলিয়া, জাপান এবং আমেরিকার নৌবাহিনী। আন্দামান সাগরে গত 7 থেকে 9 নভেম্বর যৌথ মহড়া করেছে আবার রাশিয়া এবং মায়ানমার। মস্কো এই বিষয়টিকে আধুনিক ইতিহাসে দু দেশের মধ্যে প্রথম নৌ মহড়া বলে উল্লেখ করেছে। আর এবার পাল্টা আবার যৌথ সামগ্রী মহড়ার প্রস্তুতি নিচ্ছে ভারতের দুই শত্রু দেশ চীন ও পাকিস্তান, অন্তত এই ছবিটা সেটাই কিন্তু বলা যায় যে প্রমাণ করছে। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর ঈশান দেব চট্টোপাধ্যায়। ঈশান দেব, দেখতে পাচ্ছি ছবি, সেখানে অন্তত এটা তো প্রমাণ করা, মানে প্রমাণ হচ্ছে যে চীন এবং পাকিস্তানের যে বন্ধুত্ব, কড়া বন্ধুত্ব, তা আরও একবার প্রমাণিত হচ্ছে যেভাবে করাচিতে নৌসেনা ঘাঁটিতে মোতায়েন রয়েছে চীনা যুদ্ধ জাহাজ। ঈশান দেব, দেখো চীন পাকিস্তান যৌথ মহড়ার যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছবি এই মুহূর্তে আমাদের হাতে এসেছে, এটা একটা উপগ্রহ চিত্র। চীন এবং পাকিস্তান যে যৌথ সামরিক মহড়া শুরু করেছে আরব সাগরে করাচি বন্দরের সামনে, সেই উপগ্রহ, সেটাই কিন্তু উপগ্রহ চিত্রে উঠে এসেছে। এখানে দুটো যুদ্ধ জাহাজ দেখা যাচ্ছে, একেবারে মহাকাশ থেকে উপগ্রহ এই ছবি তুলেছে। এবং এটা এই যে বন্দরের ছবি এই মুহূর্তে এখানে আমরা দেখাচ্ছি, এটা হচ্ছে পাকিস্তানের করাচি বন্দরের ছবি। এইখানটা দেখতে পাবে, পরিষ্কার দেখা যাচ্ছে বন্দর এলাকায় যেরকম পরপর পণ্যবাহী কন্টেনার সাজানো থাকে, এই সেই কন্টেনারগুলো রয়েছে, এই এই সেই কন্টেনার এরিয়া। তার বাইরে এখানে যেখানে ডক এরিয়া রয়েছে, যেখানে বিভিন্ন জাহাজ, যুদ্ধজাহাজ সমস্ত কিছু নোঙর করে রাখা হয়, এটা হচ্ছে সেই জায়গা। আরব সাগরের বুকে করাচি বন্দর, পাকিস্তানের করাচি বন্দর, সেখানে পাকিস্তানের নৌঘাঁটি, নৌসেনা ঘাঁটি, এবং সেখানে দুটো চীনা যুদ্ধজাহাজ, এটা কিন্তু উপগ্রহ চিত্রে ধরা পড়েছে। দুটো যুদ্ধজাহাজ দেখা যাচ্ছে, একটা বড়, একটা তার চেয়ে একটু ছোট। যেটা বড় যুদ্ধজাহাজ সেটা হচ্ছে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার এটা, এবং তার পাশে আরেকটা অপেক্ষাকৃত ছোট রণতরী, সেটা হচ্ছে গাইডেড মিসাইল ফ্রিগেট। এই দুটো যুদ্ধজাহাজকে কিন্তু একেবারে জলজলে উপস্থিতি পাকিস্তানের করাচি বন্দরের বুকে, জলজল করছে, দেখা যাচ্ছে দিনের আলোর মতো পরিষ্কার যে পাকিস্তানের যুদ্ধজাহাজ পাকিস্তানের বন্দরে, পাকিস্তানের নৌসেনা ঘাটিতে কীভাবে চীনা যুদ্ধজাহাজ এসে দাঁড়িয়ে রয়েছে, এবং আরব সাগরের বুকে এরা একসঙ্গে মহড়া দিচ্ছে। করাচি বন্দরে চীনা যুদ্ধজাহাজের দেখা যাওয়া, চীনা যুদ্ধজাহাজ নোঙর ফেলা, সেটা এতটা কৌশলগতভাবে ভারতের জন্য তাৎপর্যপূর্ণ কেন সেটাও আমরা জানবো। তার কারণ পাকিস্তানের এই যে করাচি বন্দর, সেটা রয়েছে পাকিস্তানের সিন্ধ প্রদেশে, এবং পাকিস্তানের এই সিন্ধ প্রদেশ ভারতের গুজরাট প্রদেশের সঙ্গে বর্ডার শেয়ার করে। গুজরাট এবং সিন্ধ প্রদেশের মধ্যে স্যার ক্রিক নামে একটা খাল, সেটা হচ্ছে সীমানা। এবং এই করাচি বন্দর থেকে যেখানে চীনা যুদ্ধজাহাজ দেখা যাচ্ছে, সেখান থেকে এই স্যার ক্রিক, অর্থাৎ ভারতের সীমান্তের দূরত্ব মাত্র 169 কিলোমিটার, মাত্র 169 কিলোমিটার, অর্থাৎ এই বন্দর থেকে ভারতের দূরত্ব, ভারতের সীমান্তের দূরত্ব মাত্র 169 কিলোমিটার, কয়েক ঘন্টার মধ্যে এখান থেকে ভারতে পৌঁছানো যেতে পারে জলপথে। এবং ভারতীয় উপকূলের অদূরে করাচি বন্দরে চীনের যুদ্ধজাহাজের উপস্থিতি সেই কারণেই সামরিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়, এবং ভারতের জন্য অবশ্যই নজর রাখার মতো বিষয় এটা।